আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার দেশের অন্যতম শীর্ষ ঋণ খেলাপি ও ওয়ারেন্টভুক্ত আসামি রতনপুর স্টিল রি রোলিং মিলস লিমিটেড আরএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব রাতে রাজধানী গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় র‍্যাব জানায় বিভিন্ন ব্যাংকে প্রায় 2500 কোটি টাকা ঋণ খেলাপির দায়ে মাকসুদুর রহমানের বিরুদ্ধে দেশ 10টিরও বেশি মামলা চলমান রয়েছে কিছুদিন আগে মামলার প্রেক্ষিতে ওয়ারেন্ট জারি করা হয় একই কারণে তার দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা ছিল তিনি মূলত চট্টগ্রামে অবস্থান করলেও গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে রাজধানী গুলশানের বাসায় আত্মগোপনে ছিলেন আজ বাজেট জাতীয় সংসদে বিকেলে দেশের 52 আর বর্তমান সরকারের টানা 14তম বাজেট পেশ হচ্ছে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের চতুর্থ এই বাজেটের আকার হতে পারে 6,78,064 কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কৃষি স্বাস্থ্য মানব সম্পদ কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাকে প্রাধান্য দিয়েই আগামী অর্থ বছরের বাজেটে 4,33,000 কোটি টাকার আয়ের বিপরীতে ঘাটতি ধরা হচ্ছে 2,41,793 কোটি টাকা এবারের বাজেট বক্তৃতার শিরোনাম কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন নতুন অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 3,70,000 কোটি টাকা বিশ্বমন্দায় সরকারের রাজস্ব আয় বাড়াতে কর্পোরেট করে রেকর্ড পরিমাণে ছাড় সহ আমদানি শুল্ক ছাড়ের ঘোষণা আসছে এবারের বাজেটে দাম বাড়তে পারে এসি ফ্রিজ টিভি আসবাবপত্র ঘড়ি বিড়ি সিগারেট তামাক সহ বেশ কয়েকটি পণ্যে ব্যক্তি খাতে এবার আর করমুক্ত আয়ের সীমা বাড়ছে না নতুন আর্থিক বিবরণীতে কালো টাকা সাদা করার সুযোগ নাও থাকতে পারে তবে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দেয়া হতে পারে বিশেষ সুযোগ মূল্যস্ফীতির জন্য যখন আমরা গুরুত্ব দিব তখন আমাদের ব্যয় অনেক অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ করতে হয় অনেক অনেক ক্ষেত্রে আমাদের আমদানি কমিয়ে দিতে হয় তো এগুলো ওই প্রবৃদ্ধির সঙ্গে জড়িত তবে এমনভাবে ভারসাম্য বের করব যাতে প্রবৃদ্ধিটাও খুব একটা ব্যাহত না হয় আর মূল্যস্ফীতিও যাতে নিয়ন্ত্রণে থাকে তো এই জন্যই বাজেটের এবছর প্রয়াসটা একটু ভিন্ন প্রয়াস মূল্যস্ফীতির প্রভাবে যে দারিদ্র্যের উপরে প্রভাব পড়ে সেটি কাটিয়ে ওঠার জন্য সামাজিক সুরক্ষা ব্যয়গুলোকে বিস্তৃতি করা আরও এলাকা বাড়িয়ে নেওয়া এবং প্রয়োজনে ভাতা বাড়িয়ে দেওয়া কম মূল্যে চাল সরবরাহ বৃদ্ধি করা 10 টাকা কেজিতে যে চাল দেই গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের জন্য বিশেষ বরাদ্দ থাকবে টানা কয়েকদিন দাবদাহের পর স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী জুড়ে সকাল 10:30টার দিকে তুমুল বেগে বৃষ্টি শুরু হয় যদিও এ সময় দুর্ভোগে পড়েন রাস্তায় থাকা মানুষজন বিভিন্ন সড়কে দেখা দেয় যানজট কিছু রাস্তায় পানি জমে যায় তবে বৃষ্টিতে কাঠ ফাটা গরম কিছুটা কমেছে স্বস্তি ফিরেছে নগর জীবনে আবহাওয়া অফিস জানায় মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রাও কিছুটা কমবে দর্শক এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজারের খবর ইউনিয়ন ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2021 সমাপ্ত অর্থ বছরের জন্য 5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পেশ হয়েছে 1.58 টাকা যা আগের বছর ছিল 2.14 টাকা সম্পদ মূল্য হয়েছে 15.39 টাকা আগামী 29 সেপ্টেম্বর এজিএম অনুষ্ঠিত হবে রেকর্ড ডেট 20 জুলাই এদিকে মাইডাস ফাইন্যান্সিং বিনিয়োগকারীদের 1% নগদ ও 1% বোনাস লভ্যাংশ দেবে ইপিএস হয়েছে 59 পয়সা আগের বছর ছিল 81 পয়সা সম্পদ মূল্য দাঁড়িয়েছে 11.86 টাকা এজিএম হবে 21 জুলাই এবং রেকর্ড ডেট 29 জুন কর্পোরেট ঘোষণার জন্য আজ উভয় কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে /ATN Bangla News ধন্যবাদ সবাইকে